প্রতিমার যে কাজ, বুড়িমা ভবন 249 বছর, বুড়িমার যে গেটটা, এই যে মুখটা দেখছেন, এই মুখটা এরা আর কোনো প্রতিমাকে লাগায় না। দুর্গাপুজো শেষ, লক্ষ্মী পুজো শেষ, কালী পুজো শেষ, এবার পালা জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজো মানেই কৃষ্ণনগর ভার্সেস চন্দননগর। শুভ সকাল, গুড মর্নিং সবাইকে, নতুন আরও একটা ভিডিওতে স্বাগত। তোমরা জানো যে পশ্চিমবঙ্গের মধ্যে জগদ্ধাত্রী পুজো যে সব থেকে বড় হয় সেটা হচ্ছে কৃষ্ণনগর এবং চন্দননগর, দুটো জায়গাতেই বেশ ভালো পুজো হয়। মানে ব্যাপারটা অনেকটা এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে এই পুজোটা হয়। কৃষ্ণনগরের বুড়িমার পুজোটার কথা বলছি, বা চাষাপাড়া বারোয়ারি নামে যে পুজোটা পরিচিত। কৃষ্ণনগরের বুড়িমা জগদ্ধাত্রী পুজো এবছর 249 বছরে পদার্পণ করলো, অর্থাৎ বুঝতেই পারছো যে কতটা ঐতিহ্যবাহী একটা পুজো, বেশ পুরনো একটা পুজো, আর রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে যেহেতু এই পুজোটা হয়ে আসছে। কিন্তু এবার মেন যে বিষয় সেটা হচ্ছে কৃষ্ণনগরের বুড়িমার এই পুজোটা দেখতে কিভাবে যাবে। আমি জানি প্রতি বছর যারা যাও তারা বুড়িমার পুজোটার ব্যাপারটা জানো, লোকেশনটা কিভাবে যাবে তোমরা জানো। বলে রাখি, সেটা হচ্ছে দমদম থেকে বা শিয়ালদা থেকে, আমি যাব হচ্ছে দমদম থেকে, আমার এখান থেকে দমদমটা খুব কাছে হয়। শিয়ালদা থেকে কৃষ্ণনগরের দিকে যে কোনো ট্রেনে তোমরা উঠে কৃষ্ণনগর জাংশন স্টেশন নেমে তারপর ওখান থেকে টোটো পাওয়া যায়, টোটো করে তোমরা বুড়িমার এই পুজোটা অনায়াসেই পৌঁছাতে পারবে। তাহলে চলো আজকের জার্নি শুরু করি, যাওয়া যাক তাহলে। দমদম স্টেশন থেকে আমাকে উঠতে হবে, এত দূরের রাস্তায় যাব, তাই জন্য ভাবলাম যে কিছু পারফিউম আমি অর্ডার করি, তাই জন্য পারফিউম অর্ডার করেছিলাম আর কি, ট্রেল থেকে করেছিলাম। ট্রেল অ্যাপটার ব্যাপারে তো সবাই জানোই, ট্রেল অ্যাপটা এমন একটা অ্যাপ যেটা শর্ট ভিডিও আর হচ্ছে ই কমার্স একটা অ্যাপ, বিভিন্ন আইটেম এখানে অনেক ডিসকাউন্টে পাওয়া যায়। এই দেখো, ট্রেল থেকে যেটা আমি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এই বিয়ার্ডোর এই ডার্ক সাইড পারফিউমটা অর্ডার করেছিলাম। এটা মেনদের জন্য, মানে আমাদের জন্য, মানে আমাদের পুরুষদের জন্য, এটা একটা মানে একটা খুব ভালো একটা পারফিউম, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে পারফিউমটা, বিয়ার্ডো ডার্ক সাইড পারফিউম ফর মেন। আর একটা ব্যাপার সেটা বলে রাখি, 3 ঘন্টা যাব, 3 ঘন্টা আসবো, মাঝখানে শ্যুট করব, ঠিক আছে, তার জন্য অনেকটা সময় লাগবে, মিনিমাম ধরে রাখো 8 থেকে 10 ঘন্টা, মানে পুরোপুরি 8 থেকে 10 ঘন্টা আমাকে থাকতে হবে। আমি একটুখানি স্প্রে করে নিই, ব্যাস 8 থেকে 10 ঘন্টা একদম পুরো এবার নিশ্চিন্ত, টোটালটা বাড়িতে আসবো, পুরোপুরি এই সুগন্ধটা টোটালটা বাড়িতে থাকবে। এবার আসি এটার দামটা কত। এটার দাম হচ্ছে, এটার এমআরপি হচ্ছে 1500 টাকা, কিন্তু তোমরা যদি নাও তাহলে অনেক ডিসকাউন্টে পাবে এটা। এই যে কুপন কোডটা দেখতে পাচ্ছ, এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে মাত্র 585 টাকা এটা পেয়ে যাবে তোমরা, 20% ডিসকাউন্টে কে দেয়। আর এই পুরো বিষয়টা, মানে ট্রেল থেকে যদি তোমরা শপিং করো তাহলে তোমরা পুরো ফ্রি ডেলিভারিতে বাড়িতে পৌঁছে যাবে এটা, টোটালে এটা যদি তোমরা নিতে চাও তাহলে নিতে পারো। লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, ডেসক্রিপশনটা ফলো করে কুপন কোডটা অ্যাপ্লাই করে নিতে পারো। আরও একটা পারফিউম আমি অর্ডার করেছিলাম, যেহেতু প্রতিদিন আমি একই পারফিউম মেখে তো আমি যাবো না বাইরে, তাই না। এটা হচ্ছে দ্য ম্যান কোম্পানির নন গ্যাস নয়ের বডি পারফিউম। এই যে পারফিউমটা, এই পারফিউমটা পুরোপুরি কোনো গ্যাস নেই এই পারফিউমটায়। যারা জিম করো বা পার ডে আমি এই এভরিডে এই পারফিউমটা আমি ইউজ করবো এখন থেকে। হ্যাঁ, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দারুণ গন্ধটা, হেভি সুন্দর না, মানে পার ডে যারা জগিং করো বা জিম করো বা বিভিন্ন জায়গায় যেতে হয়, আমাকে যেহেতু যেতে হয় কলকাতা থেকে বিভিন্ন কলকাতায় বা বিভিন্ন জেলায় যেহেতু যেতে হয়, তাই জন্য এটা কোনো ব্যাপার নেই। এটার মধ্যে রয়েছে হচ্ছে স্যান্ডেলউড, কার্ডামম, এইগুলো রয়েছে। এটার যে দামটা, এটার দাম হচ্ছে এমআরপি রয়েছে হচ্ছে 350 টাকা, কিন্তু এই কুপন কোডের মাধ্যমে তোমরা যদি শপিং করো তাহলে এটা পেয়ে যাবে হচ্ছে 193 টাকা 20 পয়সায়, এত কম দামে পেয়ে যাবে, পুরোপুরি 20% ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, ডেসক্রিপশানের লিঙ্ক থেকে কুপন কোড থেকে তোমরা শপিং করতে পারো, ফ্রি অফ কস্টে ডেলিভারি হয়ে যাবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। মানে উৎসবের সময় তো ট্রাভেল করতে হয়ই, তাছাড়া এমনি সময়ও সকলকে ট্রাভেল করতে হয়, তাই জন্য এই শপিংগুলো আমি ট্রেন থেকে করেছি আর কি। যাই হোক, এবার আর দেরি করবো না, চলো সরাসরি একদম দমদমে যাব। দমদমে গিয়ে দেখি যে আমি কোন ট্রেনের জন্য অপেক্ষা করছি, মানে কোন ট্রেনটা আজকে উঠতে হবে, সেটা কোন ট্রেন ভাগ্যের রয়েছে। চলো, দমদম থেকে লালগোলা প্যাসেঞ্জারে উঠেছি, অবস্থাটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছ, একদম ভিড়ের ভিড়। আমি বসে আছি হচ্ছে এই যে এখানে যে উপরে যে একটা এরকম থাকে, মানে যেখানে সব মালগুলো রাখে সেই জায়গাটাতে বসে আছি। এই জায়গাটা তো ভাগ্যক্রমে আমি পেয়ে গেছি, জায়গাটা পাওয়ার কথা না। কৃষ্ণনগর নেমে তোমাদের সাথে আমি কথা বলছি।
কৃষ্ণনগর সিটি জংশন জাস্ট নামলাম আমি, তোমাদেরকে একটু দেখাই। প্রচুর ভিড় ছিল কিন্তু, শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জারে কিন্তু প্রচুর ভিড় থাকে, আজও প্রচুর ভিড় ছিল। তো আমি তো ওপরের যে জায়গাটা সেটায় আমি বসেছিলাম, বেশ ভালোই আমি বসেই আসলাম। কিন্তু নামার সময়, কৃষ্ণনগর সিটি একদম নামার সময় কিন্তু মানে যারা নাবছে আর প্লাস উঠছে, এই ভিড়ের মধ্যে আমি একটুখানি সমস্যায় পড়ে গেছিলাম, তাই জন্য নাবতে একটুখানি অসুবিধা হয়েছে। আমি একটুখানি তোমাদেরকে দেখাই ব্রিজ থেকে কৃষ্ণনগর জংশনটাকে কীরকম লাগে। স্টেশন চত্বর তো তোমরা দেখে নিলে, এখান থেকে যারা যারা দেখো অর্থাৎ কৃষ্ণনগর বা নদিয়া জেলা থেকে যারা যারা আমার ভিডিও দেখো, রেগুলার দেখো, আমাকে একটুখানি কমেন্ট করে জানাও তো, তাহলে আমি বুঝতে পারবো যে নদিয়া জেলা থেকে অনেকে তোমরা দেখো। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সেটা হচ্ছে লালগোলা প্যাসেঞ্জার, যদি তোমরা লালগোলা প্যাসেঞ্জারে আসো তাহলে কিন্তু প্রচুর ভিড়ভাড়টা হয়। কেন হয় সেটার কারণ হচ্ছে তিনটে জেলা কিন্তু পেরিয়ে এই লালগোলা প্যাসেঞ্জার কিন্তু আসে। এক হচ্ছে উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ আমার জেলা, দ্বিতীয় হচ্ছে তোমার নদিয়া জেলা, আর তিন নম্বর যে জেলা সেটা হচ্ছে মুর্শিদাবাদ। তিনটে জেলার মানুষ এই ট্রেনটাতে ওঠেন, তাই জন্য ভিড়টা হওয়াটা স্বাভাবিক। যদি তোমরা বুড়িমার এই পুজোটা দেখতে আসো তাহলে আমি রিকমেন্ড করব যে লালগোলা প্যাসেঞ্জারটাকে অ্যাভয়েড করে বাকি কৃষ্ণনগর লোকাল বা এই দিককার যে ট্রেনগুলো আছে সেই ট্রেনে তোমরা আসতে পারো। কৃষ্ণনগর থেকে বেরিয়ে তারপরে বুড়িমাতে কীভাবে যাবে, মানে বুড়িমার এই পুজোটা দেখতে কীভাবে যাবে, এই হচ্ছে কৃষ্ণনগরের টিকিট কাউন্টারের একদম সামনে থেকে টোটো স্ট্যান্ড বা অটো রয়েছে, এখান থেকে তোমরা পৌঁছে যাবে বুড়িমার যে পুজোটা হয় সেখানে। টোটোতে তো আমি উঠে গেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে স্টেশন সংলগ্ন যে রাস্তা, এই হচ্ছে সেই রাস্তা, এই রাস্তায় তোমরা এই যে টোটো স্ট্যান্ড আমি তোমাদেরকে দেখালাম, এই টোটো স্ট্যান্ড থেকে তোমরা পৌঁছে যেতে পারবে। টোটো থেকে আমি জাস্ট নামলাম, আর এই দেখো এটা হচ্ছে এই যে বুড়িমার যে মানে গেটটা, অর্থাৎ সেই গেটটা কিন্তু তৈরি করা হচ্ছে, এই যে গলিটা দেখছো এই গলির মধ্যেই হচ্ছে পুজোটা হয়। ক্রস করে এই যে রাস্তা তোমরা দেখছো, এই রাস্তা পুরোপুরি সাজানো থাকে, ওপরে অনেক জিনিসপত্র থাকে, লাইট টাইট থাকে আর কি। হ্যাঁ, অলরেডি লাইট কিন্তু লেগে গেছে, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বাড়ির যে মানে এমনি বাইরে কিন্তু আমি লাইট, এই লাইটগুলো সাজানো হয়েছে। আর জাস্ট কয়েকদিনের অপেক্ষা, তারপরেই তোমরা দেখতে পারবে যে এখানে কিন্তু বুড়িমা ছোট ছোট করে লেখা থাকে, বেশ সুন্দর লাগে। যারা যারা এসেছো তারা জানো, বেশ সুন্দর লাগে দেখতে। পুজোটা তো একটুখানি সামনে হয়, মানে মন্দির রয়েছে, একদম পার্মানেন্ট কনস্ট্রাকশন মন্দির রয়েছে, কিন্তু পুজোটা তো দেখাবোই আমি তোমাদেরকে, কিন্তু তার আগে দেখাই, একদম পুজোর সামনেই রয়েছে মানে এখানে কিন্তু বুড়িমা ভবন, এই বুড়িমা ভবন অর্থাৎ এটা হচ্ছে অফিস। আরও একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে বুড়িমা নামে তো এই পুজোটা পরিচিত, আরও একটা নামে কিন্তু পরিচিত, সেটা হচ্ছে চাষাপাড়া বারোয়ারি। এই বুড়িমা ভবন থেকে পা গুনে গুনে তোমাদেরকে এগাতে হবে, এগালেই একদম সামনেই তোমরা পৌঁছে যাবে, সামনে দেখতেই পাবে তোমরা, আলোয় আলোকিত থাকবে টোটাল রাস্তাটা, একদম সামনে থাকবে প্যান্ডেলটা থাকবে, তোমরা বুঝতেই পারবে একদম সামনেই এই যে প্যান্ডেলের সামনেই আমি প্রায় চলে এসেছি। একদম যে বুড়িমার যে জগদ্ধাত্রী পুজো হয়, এই যে মন্দির দেখতে পাচ্ছ একদম সেই প্রাঙ্গণে, মন্দির যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গণে চলে এসেছি। তোমাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন থেকে তোমরা
বাস স্ট্যান্ডের যে টোটো রয়েছে সেই বাস স্ট্যান্ডের টোটো ধরে সরাসরি নেমে পড়তে পারবে। এই যে রোডটা দেখছো, এই রোড থেকে তোমাদেরকে আসতে হবে। এই একদম এর একদম সামনেই এই যে বুড়িমার যে মন্দির, এই বুড়িমার মন্দিরের একদম সামনেই এখান থেকে একটুখানি লাগে হচ্ছে বাস স্ট্যান্ড। আর তোমরা তো আর বাস স্ট্যান্ডে যাবে না, বাস স্ট্যান্ড থেকে বাসেও যেতে পারো, কিন্তু তোমরা টোটোতে আসলে সুবিধা হবে। টোটোতে এসে এইখানে নামবে, এই স্টপেজে নামবে, তারপর যে বুড়িমার যে ঠাকুর সেটা তোমরা দেখতে পারবে। যে ঠাকুর দেখার জন্য কলকাতা থেকে, জেলা থেকে, অনেক জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে প্রচুর ভিড় হয়, মানে জগদ্ধাত্রী পুজোর সময় প্রচুর ভিড় হয়। আমি একবারই এসেছিলাম এখানে ঠাকুর দেখতে 2019 সালে, 20 সালে আর আসা হয়নি আমার। 2019 সালে আমি এসেছিলাম। কৃষ্ণনগর এলাকাটা আমার সেভাবে এক্সপ্লোর করা হয়নি, আগামী দিনে আশা করি করব। শুধুমাত্র কৃষ্ণনগর নয়, তোমার যে জেলা, মানে যারা দেখছো তোমাদের যে জেলা, সমস্ত জেলায় আমি এক্সপ্লোর করব আস্তে আস্তে, এটা ধীরে ধীরে হবে সেটা। কৃষ্ণনগরের বুড়িমাকে দেখতে প্রতি বছর কারা কারা আসো কমেন্ট করে আমাকে জানাও। আর তোমাদেরকে তো আগেই বললাম যে এলাকায় কারা কারা থাকো, এই এলাকায় কারা কারা থাকো কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমি বুঝে যাবো এই এলাকায় তুমি থাকো, তোমার এলাকার পুজো, তোমার এলাকার পুজো দেখতে আমি এসেছি। চলো মন্দির প্রাঙ্গণে আমি একটুখানি দেখাই তোমাদেরকে মায়ের যে প্রতিমা, সেটা তুমি ভালোভাবে দেখাই। এখনও তো ভালোভাবে দেখাইনি, ভালোভাবে একটুখানি দেখাই মায়ের যে প্রতিমা কীভাবে সেজে উঠছে, মানে রং করা হয়নি কীভাবে হয়, কতটা বড় ঠাকুর হয় দেখাই তোমাদের। এই যে রাস্তাটা দেখছো, মানে যে রাস্তার উপর আমি দাঁড়িয়ে রয়েছি, মানে এই যে যে রাস্তার উপর থেকে টোটোতে আসলাম আমি, এই রাস্তা পুরোপুরি ভরা থাকে, একদম ভিড়ে ঠাসা থাকে পুজোর সময়। মায়ের যে মন্দির, এটা কিন্তু এখানে পারমানেন্ট একটা মন্দির, যে মন্দিরে অলরেডি দেখতে পাচ্ছ তোমরা প্রতিমার যে কাজ সেটা কিন্তু শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটা চলছে, মাকে এখনও যে রং করানো এখনও কিন্তু হয়নি, সেটা খুব তাড়াতাড়ি কিন্তু রং করানো হবে। বুড়িমার যে মন্দিরটা রয়েছে সেই মন্দির প্রাঙ্গণেই রয়েছে একটা বিশাল বড় বটগাছ। এই যে বটবৃক্ষ, বটবৃক্ষের একদম নিচেই এই মন্দিরের স্থান। অলরেডি যে প্যান্ডেলের যে কাজ, প্যান্ডেল দেখতে মানুষে তো আসেন না, মাকে দেখতে আসেন, মায়ের যে রূপ তোমরা তো দেখলেই, প্যান্ডেলের যে কাজ সেটা কিন্তু অলরেডি চলছে, যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটা চলছে। তোমাদেরকে মইয়ে উঠিয়ে আমি একদম কাছ থেকে দেখাবো মায়ের যে রূপ সেটা এখনও কীভাবে সেজে উঠেছে, সেটা মইয়ে উঠে আমি একদম কাছ থেকে দেখাবো। এখানে একটা মই রয়েছে, মইয়ে উঠে দেখাবো। এই হচ্ছে সেই মই, চলো উঠে তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি কীরকম লাগবে। মইয়ের উপরে উঠে গেছি এখান থেকে একদম একদম কাছ থেকে, যেহেতু দর্শকরা দেখবে হচ্ছে একদম রাস্তা থেকে, এখান থেকেই মানে এই যে ব্যারিকেড করা থাকবে এখান থেকেই দেখতে হবে। এবার এখান থেকে দেখো কীরকম লাগছে মাকে।
আগে বুড়িভাগে দেখালাম বা নিচে নেমে কথা বলছি আমি, কারণ অনেকটা উপরে উঠে গেছিলাম তো এটা নিচ থেকে কেমন যেন নরমর নরমর করছে, পড়ে গেলেই একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখিয়ে দিই, সেটা হচ্ছে পুজোর সময় বুড়িমা সংলগ্ন এই যে বট গাছ রয়েছে, এই বট গাছে কিন্তু এরকম মানসিক করা হয়, মানে মানসিক যে যাদের থাকে তারা তো করেই, আর এরকম কিন্তু সুতো ঝোলানো হয়। এরকম জানো তোমরা যে রীতি রয়েছে যে যারা মানসিক করে তারা কিন্তু এরকম ঝোলায়, এটা কিন্তু টোটালটাই কিন্তু ভরে যায়, মানে এই যে পোর্শনটা দেখছো এই জায়গাটা কিন্তু টোটালটাই কিন্তু ভরে যায়। কৃষ্ণনগরের বুড়িভার এই পুজোটার সম্পাদক গৌতমবাবুর সাথে কথা বলবো, গৌতম ঘোষ, নমস্কার দাদা। এই বছর আপনাদের বুড়িমার পুজো কততম বর্ষে পদার্পণ করলো? 249 বছর। 249 বছর, দেখতে দেখতে মানে 250 বছরের কাছাকাছি চলে আসলো। একটুখানি এই বুড়িমার পুজোর একটুখানি প্রাচীন ইতিহাসটা জানতে চাইব। আমাদের এই পুজোটা প্র্যাকটিক্যালি রাজবাড়িতে শুরু হয়, রাজা কৃষ্ণচন্দ্র শুরু করেন, তারপর থেকেই কৃষ্ণনগর শহরে জগদ্ধাত্রী পুজোর প্রচলনটা শুরু হয়। তারপরে যদি কোনো আমরা যা আমাদের ঠাকুর দাদা বাবাদের কাছ থেকে পুরুষদের কাছ থেকে শুনেছি, কৃষ্ণচন্দ্র রায়ের পুজোর পর থেকে যদি কোনো প্রাচীনতম পুজো থেকে থাকে সেটা হচ্ছে চাষাপাড়া বরারে বুড়িমা। সেই 249 বছর ধরে এই পুজোটা এখানে হয়ে আসছে এবং টোটাল পুজোটাই হয় আমাদের শুধু পাড়া নয়, কৃষ্ণনগর শহর তথা সারা জেলার মানুষের কন্ট্রিবিউশন এই পুজোয় আছে। সবাই সবারই আর কি ঐকাত্মিক চেষ্টা, ভক্তি এবং শ্রদ্ধাই আজকে বুড়িমা এই জায়গায় প্রতিষ্ঠা পেয়েছে। কোনো ব্যক্তির কোনো ভূমিকা এখানে নেই, সকলের প্রয়াস, একদম সকলের প্রয়াস। আচ্ছা, আমরা জানি যে কলকাতা থেকে জেলা থেকে বিভিন্ন জেলা থেকে প্রচুর দর্শনার্থী আপনাদের এখানে আসেন প্রতি বছর, এই বছর করোনা বিধি মেনে কিভাবে হবে পুজোটা? আমরা গেল বছরও তো প্যান্ডামিক সিচুয়েশন আরও ভয়ঙ্কর ছিল, সেইবারও আমরা করোনা বিধি মেনে সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে আমরা করেছিলাম। ওনারা যা যা বলেছিলেন, ব্যারিকেড, স্যানিটাইজার, দূরত্ববিধি, যা যা বলেছেন সমস্ত কিছু মেনেই করেছিলাম। এই বছর আমরা সব কিছু মেনে করতেই চাই, বলেছে অঞ্জলি প্রচুর প্রায় লক্ষাধিক লোক দেয়, আমরা ভোগ ভর্তিকা করি, ভোগটাও প্রায় লক্ষাধিক লোক পান, আমরা অন্নমৎস্য করি, 1050 লোক খাওয়া দাওয়া করে সেখানে, আমরা সন্ধ্যা প্রসাদ নিয়ে এসে প্রসাদ লোককে বিতরণ করি। এবার এই সবগুলোই আমাদের বন্ধ রাখতে হচ্ছে এই কারণেই, যেহেতু আমাদের এটা প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী পুজো, অন্যান্য পুজোর থেকে আমাদের ব্যাপারটা একটু আলাদা, আমাদের এখান থেকে যদি কোনো ইনসিডেন্ট ঘটে আমাদের পাড়ার, মানে আমাদের ঠাকুরের একটা বদনাম হবে। সেই কারণে সেই কথা চিন্তা করে আমরা পাড়ার সব বড়রা ছোটরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই মানুষ এফেক্টেড হয় এমন কোনো কাজ করব না। কিন্তু সবথেকে আর একটা বিষয় হচ্ছে যে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকে আমাদের কৃষ্ণনগর শহরের ঐতিহ্য আর একটা আছে, বুড়িমা যেমন একটা বড় ব্যাপার, কাঁধে ঠাকুর নিয়ে যায়। আচ্ছা, যেটা ভারতবর্ষের কোথাও কৃষ্ণনগর ছাড়া নেই। আচ্ছা, এবং অনেকেরই ধারণা নেই ব্যাপারটা কি, বিহারারা কাঁধে বয়ে ঠাকুর নিয়ে যায়। আচ্ছা, এই ঐতিহ্যটা 2 বছর ধরে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমাদের বন্ধ আছে, আমরা এটা প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং আমাদের এটা একমাত্র দাবি যে আমরা প্যান্ডামিক সিচুয়েশন সমস্ত কিছু মেনটেন করবো, যা যা গাইডলাইন আছে ভালো করবো, কিন্তু ঠাকুরটা আমাদের যাতে বিসর্জনটা আমরা কাঁধে দিতে পারি, এটা হচ্ছে সেই রীতিটা যেন বজায় থাকে, যাতে বজায় থাকে, এইটা হচ্ছে আমাদের এখন একমাত্র লক্ষ্য এবং বিষয় এই বছরে। আচ্ছা, কোভিড বিধি মেনেই আমরা পুজো করবো। এবার একটুখানি আপনি যে বলছেন যে রীতিগুলো, যে অবশ্যই অঞ্জলি তো আছেই, তারপরে যে যে রীতিগুলো বললেন সেগুলো একটুখানি, মানে বিগত দিনে যে রীতিগুলো ছিল এই পুজোর সাথে জড়িত সেগুলো একটু শুনতে চাই। আমাদের
পুজোটা তো একদিনে সাত থেকে আট ঘন্টা আমরা টাইম পাই। এই টাইমের মধ্যে আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী একদিনে হয়, চন্দননগরে পুজোটা চার দিনে। আমাদের চন্দননগরে যেদিন নবমী সেই দিনকে আমাদের এখানে পুজোটা হয়, আর দশমী পুজোটা তার পরের দিন। ওই আট ঘন্টা টাইমের মধ্যে আমাদের এক লক্ষ লোককে কিছু না হলে আমরা অঞ্জলি দিয়ে আসতে পারি, লক্ষাধিক লোককে আমরা ওই মায়ের ভোগ আমরা ডিস্ট্রিবিউট করি, পঞ্চাশ হাজারের বেশি মানুষকে আমরা অন্ন মৎস্য খাওয়াই। এছাড়াও যখন মানুষ আসে সারা বছরই আমাদের একটা আমরা কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত থাকি, বুড়িমা পুজো কমিটি। কোনো দুস্থ আত্ম মানুষ এলে যাদের চিকিৎসার প্রয়োজন, পড়াশুনো হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, এই ধরনের সামাজিক কাজ সবসময় বুড়িমা পুজো কমিটি করে থাকে। এই ধরনের কাজ তো আগামী দিনেও চলবে, আগামী দিনে চলতেই থাকবে, বংশ পরম্পরায় চলবে। আর টোটালটাই বুড়িমায়ের আশীর্বাদ, কারোর আমাদের প্রথমেই বললাম যে কোনো ব্যক্তির জন্য নয়, বুড়িমার আশীর্বাদেই সবটা চলছে। এবং এখানে যারা আসেন বুড়িমার একটু প্রসাদ পেলে, একটু ভোগ পেলে ভাবে বোধ হয় অমৃত পেলাম, এটা খেলে বোধ হয় আমার সব রোগ চলে যাবে, আমার উন্নতি হবে, এই ভেবে মানুষকে মানুষ ভক্তি ভরেই এখানে আসে। বুড়িমার প্রতিমা শিল্পী কে এই জানতে চাইবো? চঞ্চল পাল। তার সঙ্গে কিছু গয়না টয়না বেড়েছে, সাজটা হয়তো একটু আগের থেকে একটু মডার্ন হয়েছে, একই আদলে। আমার যতটা বয়স আমি দেখে আসছি, আমার বাবার কাছ থেকে শুনেছি, এইভাবে তিনি তার বাবার কাছ থেকে শুনেছি, বংশ পরম্পরায় চলে আসছে। বুড়িমার উচ্চতাটা যদি আপনি বলেন দর্শকদের? বুড়িমার উচ্চতা 18 ফিট হবে। 18 ফিট মানে শুধুমাত্র 18 ফিট, হ্যাঁ, মানে মায়ের মুকুট ছাড়া, আর মুকুট ছাড়া দেখা যাচ্ছে 18 ফিট মতো হবে। আর মুকুট নিয়ে তো আরো বেড়ে যাবে, আর 4 ফুট হয়তো বাড়বে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ। এবার একটুখানি জানতে চাইবো দর্শনার্থীদের প্রতি এই বছর আপনাদের বার্তা কি থাকবে? দর্শনার্থীদের প্রতি আমাদের বার্তা থাকলো যে যেহেতু এখনও করোনা দেশ থেকে মুক্ত হয়নি, প্রচুর আপনজনকে আমরা হারিয়েছি, সেই কার সেটা মাথায় রেখে যতটা সম্ভব রাস্তায় কম বেরোতে, বুড়িমা দর্শন। আমরা আমাদের একটা ওয়েবসাইট খোলা আছে বুড়িমা, আমরা আগের দিন থেকে সেটা লাইভ দেখাই, সারা পৃথিবীর লোক ওটা দেখতে পারেন, অঞ্জলিটাও ভার্চুয়ালি দিতে পারবেন। তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন চ্যানেলে লাইভ দেখাবে। একদম আমার সাজেশন থাকবে চাষাপাড়া বাড়ির পক্ষ থেকে যে যতটা পারবেন ঠিকঠাক অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আগামী দিনে যদিন প্যান্ডামিক সিচুয়েশান যাবে, সবাই মিলে আনন্দ করতে, আগে তো মানুষের জীবন, একদম বেঁচে থাকলে তারপর আনন্দ, বেঁচে থাকেন যদি না থাকে আমি আগামী দিনে কীভাবে পুজো দেবো করবো। কিন্তু মানুষের উদ্দেশ্যে একটাই বক্তব্য, যতটা পারবেন ভিড়টাকে অ্যাভয়েড করবেন, অঞ্জলিটা বাড়িতে বসেই দেওয়ার চেষ্টা করবেন। বয়স্ক মানুষদের প্রতি আবেদন থাকবে তেনারা যেন বাড়ির থেকে না বেরোন। এবার এই বছরটা অন্ততপক্ষে আশা করা যাচ্ছে সামনের বছর পৃথিবীটাই করোনা মুক্ত হবে, আমরা সবাই মিলে আবার আনন্দ করব। মায়ের কাছে আবদার কি থাকবে? এটাই তো আবদার, মায়ের কাছে একটাই আবদার, আবেদন নিবেদন, সারা দেশটাই করোনা মুক্ত করো, সমস্ত মানুষকে সুস্থ রাখো, স্বাভাবিক রাখো, আর আশীর্বাদ, এই আশীর্বাদই চাইছি। আচ্ছা একটুখানি বলে দিন যে কোন আপনাদের পুজোটা হবে, হচ্ছে কোন ডেটে? ১৩ তারিখ ১৩ তারিখ শনিবার। আর বিসর্জনের এবছর ১৪ তারিখেই বিসর্জন হয়ে যাবে। বেশ, ১৩ তারিখ যারা দর্শনার্থীরা বলবেন আপনারা যে ১৩ তারিখে আসতে এবং ১৪ তারিখে বিসর্জনে অংশগ্রহণ করতে সবাইকে, কিন্তু অংশগ্রহণ করতে সবাইকে বলতে পারছি না, এই কারণে যেহেতু প্যান্ডামিক সিচুয়েশান রয়েছে, সরকারি কিছু বিধিনিষেধ আছে, সরকারি বিধিনিষেধটাও তো মানুষের স্বার্থেই, একদমই তাই, এটা তো আর সরকার কি আমাদের জন্যই তো বলছে যে আমাদের সুস্থ রাখার জন্য, সেদিকেও আমাদের নজর রাখতে হবে, আনন্দও করতে হবে, আমাদের ঐতিহ্য বজায় রাখতে হবে, সবটাই আমাদের করতে হবে। জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা রইল আপনাকে এবং চাষাপাড়া এই বুড়িমার পুজোর সকল সদস্যকে। থ্যাংক ইউ।
রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে এই পুজো তাহলে হয়ে আসছে। তোমরা শুনলে, 249 বছরে পদার্পণ করলো এবছর বুড়িমার পুজো। অর্থাৎ এতগুলো বছর, মানে শুনলেই কীরকম একটা অবাক লাগছে, 249 বছর, এতগুলো বছর ধরে কিন্তু বুড়িমা এখানে পূজিতা হয়ে আসছেন। মানে সত্যি কথা, এই একটা অনন্য ব্যাপার, মানে কৃষ্ণনগরের বুকে এই যে বুড়িমার পুজো হচ্ছে এটা একটা অনন্য ব্যাপার, এতগুলো বছর ধরে যে হয়ে আসছে। গৌতমবাবুর বক্তব্যের মাধ্যমে যেমনটা তোমরা শুনলে যে মায়ের প্রসাদ নেওয়ার জন্য কিন্তু প্রচুর দূর থেকে যেরকম মানুষ আসেন, অনেকক্ষণ দাঁড়িয়েও থাকেন এখানে মায়ের যে প্রসাদ সেটা নেওয়ার জন্য, মা এখানে খুবই জাগ্রত। কথিত আছে, মায়ের কাছে যা চাওয়া যায় সেটা কিন্তু মেলে বা সেটা পাওয়া যায়, এমনটাই কথিত আছে বুড়িমার এই ঠাকুরের সাথে। যারা এলাকার বাসিন্দা তাদের কাছে ব্যাপারটা অজানা নয়, তারা তো জানোই। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে, কেননা এত একটা অন্যতম পুজো, সেই গোপাল ভাঁড়ের আমল থেকে, সেই রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে কিন্তু এই পুজো হয়ে আসছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, যদি চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করতে পারো, যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয় এটা ছাড়া ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কী ভিডিও তুমি দেখতে চাও। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। বিরতি নেওয়ার আগে বলবো, জগদ্ধাত্রী পুজো একদম সামনে, সকলের জগদ্ধাত্রী পুজো ভালো কাটুক, উৎসবের দিনগুলো সকলে করোনাবিধি মেনে চলো, সকলের স্বাস্থ্য ভালো থাকুক, একদম ঠিকঠাকভাবে তোমরা বেরাও, বেরিয়ে একদম ডিস্টেন্স যতটুকু পারো মানো, মেনে ঠাকুর দেখো, দর্শন করো। মায়ের কাছে এটুকুই প্রার্থনা করি যেন সামনের বছর থেকে আমরা একদম সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। চলো, এই ভিডিওটা এই অবধি রাখলাম, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, খুব একদম খুব তাড়াতাড়ি সবার সাথে দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো সবাই।